হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সায়েন্স 360। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কৃষকরা রয়েছেন তাদের সেকেন্ড কিস্তির টাকা কিন্তু ঢুকে গেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো সেটা আমরা কীভাবে চেক করবো এবং সব থেকে বড় কথা দেখো, চেক করার দুটো উপায় রয়েছে। একটা উপায় হচ্ছে তোমাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে এসএমএস চলে এসছে। কীসে এসএমএস বা কেমনভাবে এসএমএস এসছে আমরা দেখে নেব। বন্ধুরা, এই হচ্ছে সেই এসএমএস, দেখানো দেখো লেখা আছে যে পিএম কিষাণ যোজনার অন্তর্গত আগস্ট মাস হইতে নভেম্বর মাস 2021 পর্যন্ত কিস্তি 2000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়ে গিয়েছে। আশা করা হইতেছে যে এই সম্মানীয় অর্থ কৃষকদের চাষাবাসের সাহায্য করিবে। স্বাধীনতা দিবসের শুভকামনা যাপন করা হইল। আপনাদের জন্য নরেন্দ্র মোদী যেটা পাঠিয়েছেন সেটা কিন্তু এখানে তার নামও কিন্তু লিখে দেওয়া হয়েছে এবং তোমরা এখানে এটা যে জেনুইন সেটা তোমরা দেখতে পাচ্ছ যে কিষাণ থেকে পিএম কিষাণের সেখান থেকে কিন্তু এসেছে। এবং সব থেকে বড় কথা, টাইমটা একটু ভালো করে লক্ষ্য করো, টুডে আজকে কিন্তু রাত 1:46 আমি কিন্তু ভিডিও তৈরি করছি এবং কিন্তু 1:48 অর্থাৎ মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের জন্য ভিডিও আসছে। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কীভাবে আমরা সেই টাকাটা চেক করবো, চলো আমরা সেটা দেখে নিই। আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি তার জন্য আপনারা জাস্ট চলে আসবেন pmkishan.gov.in এ। এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে তোমরা প্রত্যেকটা স্টেট দেখতে পাবে যে কোন স্টেটে কতটা ফুলফিল হয়েছে। যাই হোক না কেন, এই ব্যাপারে আমি যাচ্ছি না। এই জন্য তোমরা দুটোভাবে চেক করতে পারবে। একটা হচ্ছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে যেন তিনটে জিনিসভাবে চাইবে। তোমার যে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে, আধার নাম্বার হচ্ছে, আধার নাম্বার দিয়ে চেক আপ করতে পারো, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করতে পারো এবং মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারো। তুমি যে কোনো একটার মাধ্যমে কিন্তু চেক করতে পারো। দেখো বন্ধুরা, আমরা এখানে আমাদের যে মোবাইল নাম্বার চুজ করে নিয়ে মোবাইল নাম্বার দিয়েছি, এটাকে আমি হাইড করে দিয়েছি। যদিও এটা দিয়ে সার্চ করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ডিটেলস চলে আসবে, যেখানে কিন্তু দেখো তোমরা এটাকে প্রিন্ট আউটও করতে পারবে। প্রিন্টের অপশানও কিন্তু দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে দেখো ফার্মারের নাম দেখাবে, তার মোবাইল নাম্বার শো করবে, সে কোন স্টেটের, তার ভিলেজ কী, ঠিক আছে, তার যে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন নাম্বার সেটা কি, সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। এবং টাকা ঢুকেছে কি না তার জন্য তোমরা একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখো থাকবে ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট। তো যেহেতু এটা সেকেন্ড ইনস্টলমেন্ট, তো সেকেন্ড ইনস্টলমেন্ট দেখো লেখা আছে সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট ইজ ডান, অর্থাৎ সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাও দেওয়া হয়েছে। কোথায় দেওয়া হয়েছে দেখো, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে, যার ক্রেডিট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং কত তারিখে ক্রেডিট হয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, ক্রেডিট ডেট। এবং তার সাথে সাথে দেখো ইউটিআর নাম্বার অর্থাৎ যে ইউটিআর নাম্বার দ্বারা টাকাটা ট্রান্সফার করা হয়েছে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে তোমরা এভাবে তোমরা চেক করতে পারো। আর একটা প্রসেসও তোমরা চেক করতে পারো, যদি তোমাদের কাছে আধার নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার না থাকে তাহলে তোমরা কিন্তু চেক করার নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য তোমরা এই পেজে চলে আসার পর এখান থেকে লেখা থাকবে বেনিফিশিয়ারি লিস্ট, বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করবে। বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু লেখা রয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, সাব ডিস্ট্রিক্ট, ব্লক এবং ভিলেজ, এগুলোকে তোমরা চুজ করে নেবে। সাপোজ আমি এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, সরি ওয়েস্ট বেঙ্গল স্টেট, এখান থেকে আমরা যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে নেবো, সেখানকার আমি সাব ডিস্ট্রিক্ট চুজ করে নেবো। এরপর এখান থেকে ব্লক চুজ করে নেবো, যে কোনো একটা ব্লক আমি চুজ করে নেবো, এবং এখান থেকে একটা ভিলেজ আমি চুজ করে নেবো। ওকে, ভিলেজ চুজ করে নেওয়ার পর এখানে যে গেট রিপোর্ট আছে গেট রিপোর্টে ক্লিক করবো। গেট রিপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই পেজটি লোডিং নেবে। লোডিং নেওয়ার সাথে সাথে দেখো প্রত্যেকটা ফার্মারের নাম এখানে শো করবে। এই সমস্ত যে সমস্ত ফার্মারের নাম এখানে শো করছে দ্যাটস মিন এরা কিন্তু টাকা পেয়ে গেছে। ওকে, এটা মনে রাখবে, এরা কিন্তু টাকা পেয়ে গেছে। এই গ্রামে দেখো কতজন কৃষক রয়েছেন, এই গ্রামে টোটাল 7টা পেজ রয়েছে, প্রত্যেকটা পেজে 50টা করে, মোটামুটি 350 জন কৃষক কিন্তু এই পেজে এখানে রয়েছেন। ওকে, এই গ্রামে কিন্তু প্রায় 350 জন কৃষক রয়েছেন। দেখো 339 জন কৃষক রয়েছেন, প্রত্যেকে কিন্তু তাদের টাকা কিন্তু ডান, অর্থাৎ টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। ক্লিয়ার হলো? তো এই হচ্ছে আমাদের ফুল প্রসিডিওর যে আমরা কীভাবে চেক করবো প্রধানমন্ত্রী কিষাণ বিকাশ যোজনা যে টাকা সেটা অ্যাকাউন্টে ঢুকেছে কি না। তোমাদের দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, দুটো পদ্ধতির মধ্যে তোমরা চেক করতে পারো। এবং থার্ড পয়েন্ট তোমাদের সামনে রয়েছেই, তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা তোমরা নিকটবর্তী ব্রাঞ্চ বা যারা টাকা ব্রাঞ্চ বা ব্যাঙ্কে গিয়ে তোমরা চেক করে নেবে যে তোমাদের টাকাটা ঢুকেছে কি না। তো প্রত্যেকেরই কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, যেটা কিন্তু আগস্ট মাসে দিয়ে দেওয়া হয়েছে। তো আশা করো ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো ওকে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।